শুটকিপ্রিয় মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত শুটকি। সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যকর উপায়ে অর্গানিক শুটকি উৎপাদন করছে শাহ আমানত ট্রেডার্স। দেশের সর্ববৃহৎ শুটকি মহাল নাজিরাত টেকে চলছে এই প্রতিষ্ঠানের কার্যক্রম। দীর্ঘ ৩৫ বছর ধরে শুটকি উৎপাদন করছেন শাহ আমানত ট্রেডার্সের কর্ণাদার আমানুল্লাহ আমান। সেখান থেকেই তিনি অর্গানিক শুটকি উৎপাদনের বিষয়টি আয়ত্ত করেন, পাশাপাশি নিয়েছেন সরকারি বেসরকারি প্রশিক্ষণও। আমি ২০০৭তে এটা নিয়ে কাজ করি। সর্বপ্রথম আমাদের মৎস্য গবেষণা আর মৎস্য অধিদপ্তর বিভিন্ন দাতা সংস্থা আমাদের নিয়ে শুটকির উপরে এর কাজ করে, যেহেতু প্রশিক্ষণমূলক শিক্ষা দেয় আমাদের, তো আমরা এই শিক্ষা গ্রহণ করি। এই শিক্ষার পার্শ্ববর্তী এই শুটকিটা কীভাবে তৈরি করার ক্ষেত্রে এর ভালো খারাপ থাকে এটা আবার আমরা বিবেচনা করি। সাগর থেকে আহরিত মাছ এনে প্রথমে পেট কেটে নাড়ি বুড়ি ফেলে দেয়া হয়। আয়েশ ফেলার পর মিঠা পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে বালিও ময়লামুক্ত করা হয়। তারপর অর্গানিক পদ্ধতিতে মরিচ ও হলুদের গোড়া মিশ্রিত পানিতে বেশ কয়েক মিনিট ভিজিয়ে রাখা হয় মাছগুলো। পরে নিজস্ব ফিশ ড্রায়ার ও জালে ডাকা মাছা প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা হয় অর্গানিক শুটকি। আমাদের নাজিরা টেক মাছগাঁড়ে একটা লোকাল গাঁড় আছে, গাঁড়া যাইয়ে আমরা বরফসরা যে মাছটা আছে তত্তাজা সেই মাছটা আমরা সংগ্রহ করি। যেহেতু করার পরে আমাদের এখানে আমাদের প্রসেসিং সেন্টারে নিয়ে আসি, প্রসেসিং সেন্টারে আনিয়ে আমাদের ওই মাছটা ফসা তাজা আমরা বাছাই করি। ফসাগুলো আমরা আলাদা করে ফেলি, তাজাগুলো আমাদের অর্গানিক পদ্ধতিতে আমরা ব্যবহারের জন্য কাজ করি। সুরি, লুট্টা ও রূপচাঁদা সহ বিভিন্ন প্রজাতির অর্গানিক শুটকি উৎপাদিত হয় শাহ আমানত ট্রেডার্সে। তাদের উৎপাদিত শুটকি সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। ফিশ ড্রায়ারে উৎপাদনের ফলে এই শুটকিতে ধুলো ময়লা থাকে না। এছাড়া প্রথমেই মাছের নাড়ি বুড়িও আয়েশ ফেলে দেওয়া হয়। এখানে কিছু থাকে সুযোগ নাই, এখানে আমরা একটা এক মাছের একবার দুইবার তিনবার ওয়াশ করার পরে সুন্দর করে আমরা এখানে মাছের ফ্রেশ করিয়ে যেন এখান থেকে নিয়ে অনেকে আমাদের ফ্যাকেটটা কুলিয়ে রান্না করে খেতে পারবে, দুয়ার ওখানে তার প্রয়োজন মনে করি না আমি। ফিশ ড্রায়ারে উৎপাদিত শুটকিতে জলীয় অংশের পরিমাণ কম থাকায় ওজনে খুব হালকা হয়, ফলে প্রচলিত পদ্ধতির চেয়ে দ্বিগুণ বেশি মাছ পাওয়া যায়। এছাড়াও বেকুয়াম মেশিনের সাহায্যে প্যাকেটকৃত শুটকির গুণগত মানও দীর্ঘদিন ঠিক থাকে। যখন আমরা প্যাকেট উৎপাদনে ইয়া করবো তখন আমরা মাছটাকে আবার ভালো করে আবার একটা ওয়াশ করি, যেহেতু ওইটাতে হয়তো মাছের গোড়া গাড়া হতে কিছু বেচতে পারে, এইটা ওয়াশ করে আমরা প্যাকেট ঢুকাই। প্যাকেট ঢুকানোর পরে আমাদের বেকুয়াম মেশিন দিয়ে আমরা বেকুয়াম মেশিনের মাধ্যমে সাহায্যে আমরা মাছটা কী করি প্যাকেটিং করি। ওই বেকুয়াম মেশিনে যে মাছটা প্যাকেট হবে সেই মাছটা ৬ মাস গ্যারান্টি দিতে হবে, ইনশাল্লাহ ৬ মাস পান ওই মাছে ফুকা মাগর নষ্ট হওয়ার কোনো কিছু সুযোগ নাই, যেহেতু ওইটা অক্সিজেনটা বের করে ফেলা হয় আর একটা নতুন অক্সিজেন দিয়ে মাছটা প্যাকেটিং করা হয়। অর্গানিক শুটকি দেখতে উজ্জ্বল, খেতে অত্যন্ত সুস্বাদু, পুষ্টিমান শতভাগ অক্ষুণ্ণ থাকে। প্রচলিত পদ্ধতিতে উৎপাদিত শুটকির তুলনায় অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত শুটকিতে আমিষের পরিমাণ বেশি পাওয়া যায়। অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত শুটকি শুধুমাত্র কক্সবাজার নয়, কক্সবাজারের সীমানা পেরিয়ে চট্টগ্রাম, ঢাকা, ইভেন বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে। এখন উদ্যোক্তারা আশা করছেন যদি সরকার এই অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত শুটকির দিকে যদি নজর দেয়, যদি প্রশিক্ষণ দেয় এবং ব্যবসায়ীদের যদি উদ্বুদ্ধ করে, তবে বাংলাদেশের শুটকি দিয়ে ইনশাল্লাহ আরও একবার বাংলাদেশ যেমন কক্সবাজার সৈকত নিয়ে পরিচিত লাভ করেছে, শুটকি দিয়েও পুরো বিশ্বের মধ্যে আরও একবার পরিচিতি লাভ করবে এমনটাই আশা করছেন এখানকার যারা অর্গানিক পদ্ধতিতে শুটকি উৎপাদন করছেন তারা।